So hey guys, my name is Minal and welcome to our YouTube channel. So hey guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো এন্ড আপনাদের ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে দেখাবো। সেই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেজটা আপনারা মনিটাইজেশন করে মানি আর্নিং করতে পারবেন মাসে 10,000 এবং 20,000 পর্যন্ত। সো গাইস, আপনারা জানতে চান ফেসবুকের সেটিং গুলো আপনারা কিভাবে করবেন বা ফেসবুক পেজে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন করে কিভাবে পয়সা আর্নিং করবেন, এই সম্পূর্ণ সেটিং সম্পর্কে আপনাদেরকে জানার আগে আপনাদেরকে এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেন। আপনারা যদি অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু বেশি টাইম বেস না করে স্টার্ট করা যাক। সো গাইস, আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটার সিস্টেমে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউসি ব্রাউজার সফটওয়্যারটা, সেই ইউসি ব্রাউজার সফটওয়্যারটা আপনারা ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। গুগলে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে ফেসবুক, ফেসবুক সার্চ করার পর এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করার পর ফার্স্ট যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাদের কাছে এভাবে একটা এন্টার প্রেস চলে আসবে। তো আপনাদের এইখানে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে দিবেন এবং আপনাদের আপনাদের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর লগ ইন অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা চলে আসছি। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশনটা, সেই ক্রিয়েট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজ অপশনটা, সিম্পলি আপনারা পেজ অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা বিজনেস এবং পাবলিক। আপনাদেরকে সিলেক্ট করতে হবে পাবলিক ফিগার। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টিং, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের ফেসবুক পেজের নাম আপনারা সিলেক্ট করবেন এবং কোন ক্যাটাগরির আপনারা ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির নামটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পেজটার নাম আমি রেখেছি কম্পিউটার এবং আপনারা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট। আপনারা সিম্পলি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস কল চলে আসবে। তো আপনাদের প্রোফাইলের ফটো যদি আপনারা লাগাতে চান তো এইখান থেকে আপনারা সেট করবেন, না হলে স্কিপ অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনাদের ফেসবুক কভার ফটোটা যেটা আছে সেই কভার ফটোটা আপনারা যদি সেট করতে চান তো এইখান থেকে আপনারা আপলোড করতে পারেন, না হলে আপনারা স্কিপ অপশনটাতে ক্লিক করে দিতে পারেন। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল লেভেলের একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। সবার ফার্স্ট যে প্রসেসটা আপনাদেরকে করতে হবে, আপনাদের ফেসবুক পেজের প্রোফাইলের ফটোটা আপনারা সেট করে নেবেন এবং আপনাদের ফেসবুক পেজের কভার যে ফটোটা আছে সেই কভার ফটোটা আপনারা সেট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ ইনফো, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এডিট পেজ ইনফোতে ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনাদের কাছে এভাবে একটা ইন্টারফেস কল চলে আসবে। আপনাদেরকে এখানে অ্যাড শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের খুশি মতন কোন ক্যাটাগরি আপনারা ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির ভিডিও আপনারা ডিসক্রিপশন লিখে নেবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি কোন ক্যাটাগরির আপনারা ভিডিও বানান। আমি এখানে ভিডিও বানাই কম্পিউটার মোবাইল ফোন টেকনোলজি, তো আপনারা এখানে দিয়ে দেবেন কম্পিউটার মোবাইল ফোন টেকনোলজি। এবং আপনাদের ফোন নাম্বার যদি আপনারা শো করতে চান তো আপনাদের ফোন নাম্বার এখানে শো করতে পারেন। আপনারা আপনাদের ফেসবুক পেজে আপনারা যদি ওয়েবসাইট শো করতে চান তো এখান থেকে আপনারা ওয়েবসাইট সেট করতে পারেন। এবং আপনারা ইমেল আইডি যদি শো করতে চান তো ইমেল আইডি আপনারা এখান থেকে সেট করতে পারেন। হোম লোকেশন যদি এখান থেকে আপনারা সিলেক্ট করতে চান তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। কোন কান্ট্রিতে আপনারা থাকেন, আপনার লোকেশন যদি সিলেক্ট করতে চান তো এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করতে পারেন। কোন দিনে আপনারা ভিডিও আপলোড করবেন, কোন টাইমে আপনারা ভিডিও আপলোড করবেন এখানে টাইম দেওয়া আছে, সেই হিসাবে আপনারা টাইম সিলেক্ট করতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেক সেটিং আছে, এই সেটিংগুলো আপনাদেরকে কিন্তু একদমই করতে হবে। সো গাইস, আপনাদেরকে এই সেটিংগুলো সম্পূর্ণ করতে হবে, তাহলে আপনাদের ফেসবুক পেজটা প্রফেশনাল মতো লাগবে। আপনারা দেখতে চান প্রফেশনাল ফেসবুক পেজ কীরকম হয়? সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল মিনাল ডে ফেসবুক পেজ। এটাতে আমি আমাদের ইউটিউব ভিডিওগুলো এখানে আপলোড করি। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল ফেসবুক পেজ কাকে বলে, এটাকে বলে প্রফেশনাল ফেসবুক পেজ। আপনাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে আপনাদের
আপনাদের ফেসবুক পেজের ফটো ক্রিয়েট করতে হবে, আপনাদের ফেসবুক পেজের কভার ফটো আপলোড করতে হবে। যে সেটিংগুলোর কথা বলেছি আমি আপনাদেরকে ফেসবুক পেজে করতে, সেই সেটিংগুলো আপনারা অবশ্যই করবেন। করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আপনাদের ফেসবুক পেজে আপনারা এইখান থেকে যদি ভিডিও আপলোড করেন তো আপনাদের ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। মনিটাইজেশন করার জন্য আপনাদেরকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড করতে হবে। তো গাইস, আপনাদের ফেসবুক পেজে আপনারা চলে আসবেন। আপনাদের ফেসবুক পেজে আসার পর আপনারা হোম পেজে চলে আসবেন। আমি আপনাদেরকে যে সেটিংগুলো করতে বলেছি সেই সেটিংগুলো আপনাদের ফেসবুক পেজে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। সো গাইস, আপনাদের ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করতে চান, সো গাইস আপনারা গুগলে আসার পর আপনাদেরকে সার্চ করতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। সার্চ করার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে আপনারা চলে আসছেন। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভিডিও, সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস, আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমি একটা ডেস্কটপে ভিডিও রেখেছি, আমার ইউটিউব ভিডিও একটা। তো আমি এখানে ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন অপশনটাতে ক্লিক করে দেবো। ওপেন অপশনটাতে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটা আপলোড হচ্ছে। সর ফার্স্ট আপনাদেরকে লিখতে হবে টাইটেল, তারপরে আপনাদেরকে লিখতে হবে ডিসক্রিপশন, তারপরে আপনাদেরকে লিখতে হবে ট্যাগ। তো আমি আপনাদেরকে সিম্পলভাবে দেখাবো কীভাবে আপনারা ট্যাগ ডিসক্রিপশন লিখতে পারেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট টাইটেল আমি লিখে দিয়েছি, তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে আমি লিখে দিয়েছি। লেখার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর যে ট্যাগস আছে সেই ট্যাগস আমি দিয়ে দিয়েছি। সো গাইস, আপনারা সব কিছু কমপ্লিট করার পর আপনাদেরকে স্ক্রল ডাউন করে উপরে যেতে হবে। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল অপশনটা, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওর থাম্বনেলটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর এখান থেকে ওপেন অপশনটাতে ক্লিক করে দিবেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 100% হয়ে গেছে আমাদের ভিডিওটা। সিম্পলি আপনারা নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে পাবলিশ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা একটু ওয়েট করবেন, আমাদের ফেসবুক পেজে ভিডিওটা আপলোড হতে একটু 2-3 মিনিট টাইম নেবে। কন্টেন্ট লাইব্রেরি, সেই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ভিডিওটা চলে আসছে। এখন আপনারা যদি ফেসবুকে সার্চ করেন কম্পিউটার, সেই পেজটা চলে আসবে, সেই ভিডিওটাও শো করে দিবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব আমাদের ফেসবুক পেজে। সো গাইস, আপনাদের ফেসবুক পেজে আপনারা চলে আসবেন। আসার পর আপনাদের ফেসবুক পেজটা আপনারা একটু আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুক পেজে ভিডিওটা প্রপারলি আপলোড হয়ে গেছে। তো গাইস, আপনারা এইভাবে আপনাদের ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করতে পারেন একদমই ইজিভাবে। সো হে গাইস, আপনারা দেখতে পারলেন আপনাদের ল্যাপটপ এবং কম্পিউটার সিস্টেমে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখালাম, এন্ড আপনাদের ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে দেখালাম। এ ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের টেকনিক্যাল মিনালডে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইস, আপনারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পেজে ফলো করেননি তো ফলো করে নেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে আছে, অবশ্যই চেক আউট করে নিবেন। গাইস, আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে। গুড বাই।